মন্ডলের খাদড়া ডাঙ্গলপাড়া এলাকায় রয়েছে 109 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র। আর এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ভগ্নদশা, নেই কোনো নির্দিষ্ট ক্লাসরুম, নেই স্কুলের বাচ্চাদের মিড ডে মিল ও গর্ভবতী মায়েদের রান্না করার জায়গা। উল্লেখ্য, খান্দড়ার এই অঙ্গনবাড়ি কেন্দ্রটির পাশেই রয়েছে একটি স্থানীয় ক্লাব ঘর, সেটাও মাথার উপর নেই ছাদ। ঘরেই অস্বস্তিকর পরিবেশে একই সাথে চলছে শিশুদের পড়াশোনা ও চলছে মিড ডে মিলের রান্নাঘর। ক্লাব ছিল, এখানে ক্লাবের মধ্যে রান্না করতে হয়, এতে আইসিটিসি করে দিয়েছে, সব তো ক্লাবে ক্লাবে রান্না হচ্ছে। কি কি অসুবিধা পাড়ায়, এই পাড়ায় কি কি অসুবিধা হয় এখানে? আমার অসুবিধা যে ভেঙে গেছে, বৃষ্টি পড়ে, বৃষ্টিতে রান্না করতে হয়, বার তুলে নিয়েছে, পঞ্চায়েত জানাইছি, ভিডিও জানাইছে, সব কাজের কাজ কিছু হয়নি, না কিছু হয়নি। কতদিন দুধ দেবে সে, তখন থেকে ক্লাবটা ভাঙা। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানোর পরেও সুরাহা হয়নি। বৃষ্টি হলেই ঘরের মধ্যে জমে যায় হাঁটু জল, যার কারণে অঙ্গনবাড়ি কেন্দ্রে আসছে না ছাত্র ছাত্রীরা। প্রশাসনকে বলা সত্ত্বেও মানে ওটা করানো যায়নি, কেন করানো যায়নি সেটা তো বলতে পারবো না, কিন্তু এলাকার লোক বারবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও, বারবার মানে প্রশাসনকে বলা সত্ত্বেও ওইটা হয়ে ওঠেনি। কিন্তু ওই ছাদটা নেই বলে আমাদের বৃষ্টি হলেই আমাদের খুব সমস্যা হয়। আমরা ওই সাইডে কোনোরকম করে খাবারটা কোনোরকম করে দিই, কিন্তু কোনো ছেলে পুলেকে আমরা ছেলে টেলে বসাতে পারি না, মানে প্রি স্কুলটা আমরা করতেই পারি না। আর বৃষ্টি হলে সমস্যা হয়, আমরা এক সাইডে কী করবো, ভিজে ভিজে জলে ওই ছাতা নিয়ে, খাবারটা তো বন্ধ করা যায় না, গরিব মানুষের এলাকা। আমি এদের কথাটা শুনলাম, এই সমস্যা হয়েছে, চেষ্টা করে দেখব কি এই আইসিডিসের স্কুলটা যাতে হয়ে যায়। এই ভিডিওর সাথে কথা বলে সমস্যার সমাধান করতে বলব। আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।